আসসালামু আলাইকুম ভিয়াস তো চলে আসলাম নতুন আর একটি পর্ব নিয়ে আজকে পর্বে দেখাবো ফুলকারি থ্রি পিস ডিজাইন আর এটা আমি গোটা পাতি আর সুতার কম্বিনেশনে করেছি আর এটাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে জামার নিচের অংশ আর এরকম করে ওনার চারপাশে হবে জামার নিচে হবে এবং হাতাতে হবে আর এটা হচ্ছে বুকের অংশ কিন্তু বুকে আপনার অন্যান্য যেভাবে যতটা চওড়া হয় সেই পরিমাণ চওড়া হবে না একটু চিকন করে হবে এবং এটার ফুল মাপ এবং ড্রয়িংটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর সাইডে অবশ্যই এই গো গোটা পাতি কিংবা সিলভার কালারের লেস দিতে হবে না হলে ফুটবে না এটা তো দুই রকম পাওয়া যায় একটা হচ্ছে হাফ ইঞ্চি চওড়া এরকম আর একটা হচ্ছে তার থেকে একটু চিকন তো আমি চিকনটা দিয়ে এখানে করেছি আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে এটাও দিতে পারেন দুই রকম পাওয়া যায় এই যে এরকম সিলভার কালারের এখন আমি আপনাদের আঁকার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ভিডিওটা দেখে আঁকতে পারেন তো এরকম একটা সাড়ে চার ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে করে ডিপ করে এঁকে নেব যেখানে যেখানে ফুল হবে আমি একটু গোল দাগ দিয়ে নেব এরকম ফুলের পাতাগুলো কিন্তু একটু বড় সাইজের হবে ছোট হবে না কিন্তু এই যে এত বড় আর এই যে আমি একটা পার করেছি এই পারটা দেখেন এই পাটা এতটুকু কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি কিন্তু ফ্রেমে যখন আটকাবে না দেখাচ্ছি আমি তো এখন পাট পারের কাপড়টা এভাবে কেটে নিয়ে সেলাই করলে অনেক প্রবলেম হবে সেলাইটা সুন্দর হবে না তো সেক্ষেত্রে আপনারা রকম করে নেবেন পারের কাপড়টা কেটে নেওয়ার পর সাইড দিয়ে যে কাপড় মানে বাজে কাপড় বা যে কোনো একটা কাপড় যেটা দরকার নেই সাইডে এইভাবে আটকে নেবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে এরকম করে তখন আপনারা সেলাই করবেন বাতিল কাপড় সাইডে লাগিয়ে নেবেন এভাবে তাহলে মিডিলটা ঠিক রেখে এভাবে আপনারা সেলাই করে যাবেন যে এভাবে তাহলে সাইডের ফাঁকা থাকলো না এইভাবে আপনারা মেশিনে কিংবা হাতে সাইডে জোড়া দিয়ে আপনারা এইভাবে সেলাই করবেন এই স্কুলের গজ হচ্ছে পাঁচ টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি পাঁচ টাকা করে কিনেছি আপনাদের কাছে হয়তো আর একটু বেশি নিতে পারে তো পাঁচ থেকে আট টাকার ভিতরে আপনারা কেনার চেষ্টা করবেন আর অবশ্যই কাজ করার পর এই লেসটা সাইডে লাগাতেই হবে না হলে আপনার ডিজাইনটা ফুটবে না আমি ডালটা করে দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন তো এটার সুতাটা নিতে হবে আপনার একটু ভারী করে মোটা হলে দুই গুণ আর চিকন হলে তিন গুণ অবশ্যই একটু মোটা করে সুতাটা নিতে হবে তাহলে কিন্তু এই ফুলকারি ডিজাইনটা ফুটবে তো ডালটা সেলাইয়ের জন্য আমি ঠিক এভাবে সাইড দিয়ে চলে যাব মাঝের যে দাগটা থাকবে এখান থেকে আমি সাইড থেকে ফোটটা উঠাবো এভাবে বাঁকা করে একটু ধানের শেষের মতো এরকম দেখাবে এটা এখন পাতা সেলাইটা আমি ক্রস স্টিচ দিয়ে করবো কিন্তু এটা একটা করার নিয়ম হচ্ছে খুব ভরাট হবে না একটু ফাঁকা ফাঁকা থাকবে যে এরকম ফাঁকাটা করতে হবে তাহলে ভালো লাগবে আর বেশি ভরাট করলে ভর সেলাইয়ের মতো মনে হবে এই জিনিসটা ফুটে উঠবে না এরকম ফাঁকাটা করবেন এখন এই গোল মাথা থেকে ফোরটা উঠাবেন, কিন্তু এই পর্যায়ে এসে ছোট্ট করে উঠাতে হবে ঠিক এইভাবে ফুলের কালারগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা যদি আমি যেটা করেছি এরকম করলে সেম এই কালারগুলো দিয়ে করবেন আর অন্যটা করতে চাইলে আপনাদেরকে সুতাটা ম্যাচিং করে কিন্তু করতে হবে এটা ওই রকম ফাঁকা ফাঁকাই হবে একটু এখন যে আমার অল বডিতে এবং অন্যতে একটা করে ফুল হবে তো সেটা আমি ড্রয়িংয়ে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে ওখান থেকে দেখে নেবেন তো আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ